আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, একতরফা পাতানো নির্বাচনের সঙ্গে জড়িতদের জনগণের আদালতে বিচার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আজকে দেশ, জাতি এবং আন্তর্জাতিক মহলের মতামতকে উপেক্ষা করে প্রহসনে নির্বাচন করার জেদ অব্যাহত রেখেছে বর্তমান শাসক গোষ্ঠী। এবারে জানাবো, যুগপৎ আন্দোলনকে আরো বেগবান করতে হবে বলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসামা আব্দুর রব। এদিকে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করলেন শাজাহান ওমর। এদিকে আসন ভাগাভাগি নিয়ে বৈঠক শেষে যা বললেন ইনুম, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অমীমাংসিত আসন ভাগাভাগি নিয়ে 14 দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর সঙ্গে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসান হুলাক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আক্তার। মঙ্গলবার বিকেলে আমুর ইস্কাটন বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রিয়দর্শক, এ বিষয়ে জানাবো বিস্তারিত, সঙ্গে থাকুন। জানিয়ে দেব, সরকার দেশের গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, নেতানিয়াহুকে দ্রুত পদত্যাগ করতে বলেন ইসরায়েলি নিরাপত্তা সংস্থার সাবেক প্রধান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। পাতানো নির্বাচনে জড়িতদের বিচার হবে জনতার আদালতে রিজভী। একতরফা পাতানো নির্বাচনের সঙ্গে জড়িতদের জনগণের আদালতে বিচার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। রিজভী বলেন, আজকে দেশ, জাতি এবং আন্তর্জাতিক মহলের মতামতকে উপেক্ষা করে প্রহসনে নির্বাচন করার জেদ অব্যাহত রেখেছে বর্তমান শাসক গোষ্ঠী। অথচ জনরোষ এবং আন্তর্জাতিক মহল সব দিক থেকে আজকে এই সরকারের বিষয় যে ওয়াকি বহাল এবং মানুষের জনরোষ যে কত তীব্র থেকে তীব্রতর হচ্ছে, আন্তর্জাতিক সম্প্রদায় যে কত বিরূপ এই পাতানো নির্বাচনের জন্য, তারা মনে করছেন আমরা সবকিছু মিলিয়েই বৈতরণী পার হয়ে যাব। আমরা বলতে চাই, সরকার, নির্বাচন কমিশন এবং দালালরা, এরা কেউ কিন্তু ছাড় পাবে না। জনগণের আদালত গঠিত হচ্ছে, এই আদালতেই তাদের প্রত্যেকটি অপকর্মের জবাব দিতে হবে। রিজভী বলেন, সরকার তার অবৈধ ক্ষমতাকে ধরে রাখতে গিয়ে বাংলাদেশের ভবিষ্যতে কি হবে, বাংলাদেশ কোথায় যাচ্ছে, এর কোনো খেয়াল তারা রাখতে চান না, রাখছেন না। আজকে গার্মেন্ট শিল্প ধ্বংসের দ্বার প্রান্তে, শেখ হাসিনা নির্বিকার। এর উপর যদি গার্মেন্টসে পণ্য রপ্তানির উপরে স্যাংশন আসে, কত মানুষ বেকার হয়ে যাবে, কত নারী যে বেকার হয়ে যাবে, কি পরিমাণ এই ছোট্ট একটি ভূখণ্ডের এত মানুষ, 180 মিলিয়ন মানুষ যাদের কর্মসংস্থান যদি না থাকে, গার্মেন্ট শিল্পের উপর যদি আঘাত আসে, তাহলে কি পরিণত হবে, শেখ হাসিনা সেটা ভাবছেন না। কিন্তু তিনি অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমাদের গার্মেন্ট শিল্পকে একটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন। দেশের অর্থনীতি মজবুত হোক সেটা তিনি চান না, তার দরকার হচ্ছে অমল ধবল। আর সে কারণে খেলতামাশা নির্বাচন করার জন্য তিনি মরিয়া। আর এটা করতে গিয়ে দেশের কি পরিমাণ খেসারত দিতে হচ্ছে এবং হবে, তার কোনো ঠিকানা নেই। সরকারের উদ্দেশ্যে প্রশ্ন রেখে রিজভী বলেন, শীর্ষ নেতাদের বন্দী রেখেছেন কিসের কারণে? একতরফা নির্বাচন করার কারণে শেখ হাসিনা আপনি এসব করছেন? 2018 সালে বাংলাদেশের যিনি সবচাইতে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করেছেন কিসের জন্য? একতরফা নির্বাচন করার জন্য, পথের কাঁটা দূর করবার জন্য, নির্বিঘ্নে আপনার অপশাসন, অপকীর্তি, দুর্নীতি, অনাচার যাতে অব্যাহত থাকে সেজন্য। আর এটার জন্য কথা বলে সেটা হয়ে যায় ষড়যন্ত্র। চক্রান্তকারীরা চক্রান্তের বিরুদ্ধে কথা বললে সেটাকে মনে করে চক্রান্ত ষড়যন্ত্র। উবায়দুল কাদের সাহেবরা সেটাই মনে করেন। জনগণের গণতান্ত্রিক অধিকারকে হরণ করার ফল হচ্ছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী আর উবায়দুল কাদের সাহেবরা মন্ত্রিত্ব করেছেন। গত 15 বছর ধরে সরকার দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে বিরোধী দলের নেতাকর্মীদের নিরুদ্দেশ করে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, আর জনগণ যার পক্ষে থাকে, জনশক্তি যার সাথে থাকে, তারা কোনোদিন পরাজিত হয় না। হয়তো সাময়িকভাবে আমরা উৎপীড়িত, আমরা নির্যাতিত, আমরা নিপীড়িত, কিন্তু নিপীড়িত নির্যাতনের সমস্ত আঘাত একদিন প্রতিঘাত হিসেবেই এই অত্যাচারী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে, প্রত্যাঘাত করবে এবং গণতন্ত্রের বিজয় হবে। যুগপৎ আন্দোলনকে বেগবান করতে হবে রব। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসামা আব্দুর রব বলেছেন, সরকারের পদত্যাগ ও নিপীড়নমূলক উপনিবেশিক শাসন ব্যবস্থার গুণগত পরিবর্তনের লক্ষ্যে 31 দফার ভিত্তিতে গড়ে ওঠা নতুন গণশক্তির যুগপৎ আন্দোলন সহ দলীয় সরকারের অধীনে নির্বাচনের অংশগ্রহণ না করার অঙ্গীকারে 63 দলের আন্দোলন সরকার গণবিচ্ছিন্ন হয়ে একতরফা নির্বাচনে আবদ্ধ হয়ে পড়েছে। রাজনৈতিক সংকট মোকাবেলায় ব্যর্থ হয়ে সরকার শুধুমাত্র বল প্রয়োগের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। জেএসডির স্থায়ী কমিটির সদস্য, জরুরি
সভায় সভাপতির বক্তব্যে আসমা আব্দুরব এসব কথা বলেন। তিনি বলেন, জনগণের অংশগ্রহণবিহীন নির্বাচনে বিরোধী দলের আন্দোলন সংগ্রামে জনগণের অভূতপূর্ব নৈতিক সমর্থনে দেশ প্রায় স্তব্ধ হয়ে পড়েছে। অতীতের যুগপৎ আন্দোলনে বাংলাদেশে সরকারের পরিবর্তন এবং জনগণের বিজয় অর্জিত হয়েছে। চূড়ান্ত বিজয় অর্জনের জন্য যুগপৎ আন্দোলনকে আরও বেগবান করতে হবে। সভায় জেএসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন বলেন, আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন এবং নির্বাচন ও সরকার গঠনের মধ্য দিয়ে 31 দফার বাস্তবায়নের অঙ্গীকার, জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগের বিপরীতে গণমুখী শাসন ব্যবস্থা প্রবর্তনের সম্ভাবনা পরিস্ফুটিত হয়েছে। এই সম্ভাবনা বা ক্ষণ ইচ্ছা বা আস্থা ঝুঁকির মধ্যে পড়তে পারে এমন যে কোনো পদক্ষেপ আন্দোলনের পক্ষে সকল দল জোট ব্যক্তিকে অবশ্যই সতর্কতার সহিত পরিহার করতে হবে। সিসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করলেন শাজাহান ওমর। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নে দুর্ব্যবহার করেছেন ঝালকাঠি এক আসনের নৌকা প্রার্থী মোহাম্মদ শাজাহান ওমর। সেই সময় কয়েকজন সাংবাদিক ছবি তুলতে চাইলেও রেগে যান তিনি। ছবি তোলা এবং প্রশ্ন করায় সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন শাজাহান ওমর। এমনকি সাংবাদিকদের ক্যামেরায় থাবা মারতেও উদ্যত হন তিনি। ইসিতে কেন এসেছেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন, পেপারে দেখে নিয়েন। মঙ্গলবার দুপুর আড়াইটায় তিনি নির্বাচন কমিশন ভবনে সিসির সঙ্গে সাক্ষাৎ করেন। কেন নির্বাচন ভবনে এসেছেন সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ইসিতে কেন এসেছি আপনাকে কেন বলবো, আমি কেন এসেছি এ বিষয়ে আপনার কাছে জবাবদিহি করতে হবে, আমি এমনিতেই ঘুরতে এসেছি, আপনাদের দেখতে এসেছি, আপনি আইন ভঙ্গ করেছেন কিনা এই প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, আপনি আইন জানেন, কে বলল আমি আইন ভঙ্গ করেছি। ঝালকাঠি এক আসনে নির্বাচন করতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এম শাজাহান ওমর বীরুত্তম। এর আগে আচরণবিধি লঙ্ঘন করায় নির্বাচন অনুসন্ধান কমিটি তাকে শোকজ করেছে। সোমবার সন্ধ্যায় ঝালকাঠি এক আসনে নির্বাচন কমিশনের গঠন করা অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র সহকারী জজ পল্লবেশ কুমার কুণ্ডু আদেশ দেন। আদেশে ইসি জানায়, আপনি নির্বাচনী এলাকায় সমাবেশে যোগদান করেছেন এবং বক্তব্য দিয়েছেন, এ সময় আপনার পাশে বন্দুক হাতে একজনকে বসে থাকতে দেখা যায়, যা রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালা 2008 এর অধীনে ছয়ের ক গ ও বিধি 12 লঙ্ঘনের শামিল। তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ সহ নির্বাচন কমিশনের রিপোর্ট পাঠানো হবে না সেই মর্মে আগামী বুধবারের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। আসন ভাগাভাগি নিয়ে বৈঠক শেষে যা বললেন ইনু, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অমীমাংসিত আসন ভাগাভাগি নিয়ে 14 দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসান হুলক ইনু এবং সাধারণ সম্পাদক শিরিন আক্তার। মঙ্গলবার বিকেলে আমুর ইস্কাটনের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসান হুলক ইনু জানান, জোটের প্রার্থীরা নৌকা প্রতীকে নির্বাচন করবেন। যে আসনে জোটের প্রার্থী আসবে সেখানে আওয়ামী লীগের প্রার্থী উঠে যাবে জানিয়ে ইনু বলেন, যে কোনো লেনদেনে দর কষাকষি হবে, মন কষাকষি হবে, বন্ধুদের মধ্যে দর কষাকষি হয়, মন কষাকষি হয়, তাহলে শেষ বিচারে হাসি মুখে উঠে যাব, দিনের শেষে হাসি মুখে হাত ধরাধরি করে বেরিয়ে যাব। জাসদ সভাপতি ইনু বলেন, আসন ভাগাভাগি যেন জোটের জন্য সম্মানজনক হয় সেটা প্রত্যাশা। বর্তমান সংসদে 14 দলীয় জোটে 10টি আসন রয়েছে, সেখানে জোটের প্রত্যাশা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিগুণ প্রার্থীর ছাড় দেওয়া হবে। আসন ভাগাভাগি প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে বৈঠকে কোনো কথা হয়নি, এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে আমির হোসেন আমুকে। ইনু জোটের প্রার্থীর আসনে আওয়ামী লীগের কেউ স্বতন্ত্র প্রার্থী হলে বিভ্রান্তি দেখা দেবে, যে বিষয়টি আওয়ামী লীগ বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। এর আগে গতকাল সন্ধ্যার পর গণভবনে জোট নেত্রী শেখ হাসিনার সঙ্গে বসেন 14 দলের শীর্ষ নেতারা। দীর্ঘ 3.25 ঘন্টা বৈঠকেও আসন ভাগাভাগি সম্পন্ন হয়নি। পরে আসন ভাগাভাগের বিষয়ে সম্পন্ন করতে শেখ হাসিনা জোটের সমন্বয়ক আমির হোসেন আমু এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহ নাসিমের উপর দায়িত্ব দেন। বৈঠক শেষে বেরিয়ে জোট নেতারা জানান, আওয়ামী লীগ সভাপতির পক্ষে এসব নেতা বসে আসন ভাগাভাগি সম্পন্ন করবেন। আগামী 7ই জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনের মধ্যে 298টিতে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গত 26শে নভেম্বর দলীয় প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। নেতানিয়াহুকে দ্রুত পদত্যাগ করতে বললেন ইসরায়েলি নিরাপত্তা সংস্থার সাবেক প্রধান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দ্রুত পদত্যাগ করতে বলেছেন ইসরায়েলি নিরাপত্তা সংস্থা সিনবেটের সাবেক প্রধান ইউভাল রিস্কিন। সোমবার তিনি একথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। ইসরায়েলি চ্যানেল টুয়েলভে প্রকাশিত একটি নিবন্ধে ইউভাল রিস্কিন বলেন, ইসরায়েলি চ্যানেল টুয়েলভে
ইসরায়েলি চ্যানেল টুয়েভে প্রকাশিত একটি নিবন্ধে ইউভাল ডিস্কিন বলেন, 7ই অক্টোবর থেকে নেতানিয়াহুর আচরণই তার পদত্যাগের কারণ ভালোভাবে ব্যাখ্যা করে। ডিস্কিন জানান, নেতানিয়াহুকে 7ই অক্টোবরের পর প্রথম 2 সপ্তাহ পরাজিত এবং উদ্ভাসিত বলে মনে হয়েছিল, কারণ তিনি হামাসের হামলার দায় স্বীকার করতে অস্বীকার করেছিলেন। তিনি বলেন, আগামী নির্বাচনের আগে অবশ্যই একজন নতুন বিশ্বস্ত এবং নম্র নেতৃত্ব বেছে নিতে হবে, যে নিজেকে নয় দেশের মানুষকে ভালোবাসে। এদিকে গাজা শহরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়া 2টি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 50 জন নিহত হয়েছেন, এ ঘটনায় আহত হয়েছে শতাধিক। সোমবার সরকারি বার্তা সংস্থা ওয়াফা একথা জানায়। স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি ফাইটার জেট এবং আর্টিলারি কামান জাতিসংঘের পরিচালিত সালাহ আদ্দিন স্কুল এবং আলদারাজের শহীদ আসাদ সাফাতি স্কুলে গোলাবর্ষণ করে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে 1 সপ্তাহ যুদ্ধবিরতি শেষে শুক্রবার গাজা উপত্যকায় আবারও সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। 7ই অক্টোবর থেকে গাজায় বিমান এবং স্থল হামলায় কমপক্ষে 15,899 জন ফিলিস্তিনি নিহত এবং 42,000 জনেরও বেশি আহত হয়েছেন।